নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দুটো দারুণ রেসিপি। এই দেখুন, আমার এই হাতে রয়েছে একদম দাঁতনে মাছ, আর এদিকে রয়েছে চিংড়ি মাছ, আর এখানে রয়েছে আমশি। আজকে বানাবো এই দাঁতনে মাছের তেল ঝাল, আর তার সাথে থাকবে এই আমশি দিয়ে চিংড়ি মাছের টক। এই আমশি কিন্তু একদম শুকনো আম, খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে টক খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই দাঁতনে মাছগুলো দেখুন একবার, এই দেখুন, দেখেছেন প্রত্যেকটা মাছ একদম পুরো চকচক করছে। এই মাছ খেতে যা লাগে না, একদম পুরো তেল ঝাল হবে। দারুণ রেসিপি তো, দুটো রেসিপি কিন্তু খুব সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকবেন। মাছটা আমি এবার কেটে নেব। এই মাছের কাঁটা কিন্তু খুব শক্ত বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে এই মাছ। এই মাছ কিন্তু বন্ধুরা নদীতে হয়, দারুণ টেস্ট কিন্তু এই দাঁতনে মাছ। কি সুন্দর মাছ, একদম কোনো কাটা নেই কিন্তু। দাঁতনে মাছের তেল ঝালের জন্য আমি এখানে সর্ষে, আদা আর কাঁচা পাকা লঙ্কা, তার সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একসাথে বেটে নেব। সর্ষে দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা। আলু, পেঁয়াজ, আদা আমি এসব কেটে নেবো এক এক করে। বাটা বাটি সব হয়ে গেল, এবার উনুন ধরাবো। লবণ, হলুদ, ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা আমি এবার কেটে নেবো। চিংড়ি মাছ দিয়ে আমশি দিয়ে টক হবে, একদিন খেয়ে দেখবেন বন্ধুরা কে সুন্দর লাগে। আবার চাটনিও কিন্তু ভালো লাগে, এরকম ছোটো চিংড়ি দিয়েই করতে হয় আমশির টক। মাছগুলো আমি এবার ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। বাকি মাছ দিয়ে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেবো এবার। মাছের তেল ঝালে আজকে ফোড়ন দিয়ে দেবো, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা আলু দিয়ে দিলাম, লবণ, হলুদ, আলুটা এদিকে লাল করে একটু ভেজে নেবো। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটা মশলার পেস্ট করে নেব। এই যে পেস্টটা করা হয়ে গেল, আলুগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। একটু এরকম করে ভেজে নিয়েছি সব আলুগুলো লাল করে, যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব, একদম পুরো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, আলুটা একটু সিদ্ধ হয়ে যাক।
এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আমশির টকের জন্য আমশিটা আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে খুব সুন্দর ভাবে ভিজে যায়। এবার আমি এটা ভালো করে একটু চটকে নেব। এটা খুব টক আমের আমশি, খেতে কিন্তু দারুণ লাগবে চিংড়ি মাছ দিয়ে। এই যে একটু চটকে নিলাম, এরকম থাক। এবার দেখবো মাছের ঝোলটা কতটা হলো। আলু গলে এসছে, এবার আমি ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। মাছের সাথে আর একটু জাল খাবে, তো এটা এরকম থাক। এবার আমি গাছ থেকে কটা লঙ্কা তুলে রান্না করতে করতে লঙ্কা তোলা যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে একদম পুরো লঙ্কা আছে, একদম পুরো মট মট করছে লঙ্কা, বুলেট লঙ্কা, বুলেট লঙ্কা রান্না করতে করতেই তোলা যাবে। ওই জন্য রান্নাঘরে একদম পুরো ধারে লাগিয়েছে। চারটেই দেবো, এ কটাতেই একদম পুরো হয়ে যাবে। খুব ঝাল এই লঙ্কা, একদম আস্ত দিয়ে দেবো, হাত কষা মাখিয়ে খাবো, দিয়ে ঢাকা দিয়ে দিই। 2 মিনিটের মধ্যে একদম হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু দাঁতনে মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। খেতে যা লাগবে না, এটা একদম পুরো ফাটাফাটি। এবার আমি নামিয়ে নেবো গরম ভাতে দাঁতনে মাছের তেল ঝাল। চিংড়ি মাছ দিয়ে আমশির টক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষে আর তার সাথে একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, দিয়ে দেবো তেলের উপরে ফোড়ন। চিংড়ি মাছ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিয়েছি, এবারে যে আমশিটা চটতে দিলাম সে আমশিটা জল থেকে ছেঁকে তুলে নিলাম। চিংড়ি মাছের সাথে আমশিটা একটু হালকা নেড়ে নেবো। এইভাবে কিন্তু আমশির টক রান্না করতে হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। একবার পানিতে বানিয়ে খেয়ে দেখবে। ছোট পুঁটি মাছ বা মৌরলা মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগবে। মাছের ডিম দিয়েও কিন্তু টক দারুণ লাগে এই আমশি। তাতে চিংড়ি মাছ দিয়ে করছি, ভালো করে নেড়ে নিলাম। এবার যে আমশি গুলে চটকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো, টক জল। সাথে আর একটু জল দেবো, দারুণ লাগে কিন্তু বন্ধুরা। ওইটা ভাতটা হয়ে যায় দিয়ে দিলাম, একদম কিন্তু মিষ্টি দেবো না, এরকমই হবে। তো এবার একটু ফুটে উঠবে, হলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম আমশির টক হয়ে গেল। আর এটা যা খেতে লাগবে না, একদম পুরো দারুণ, হাত দিয়ে মাখিয়ে খেতে হবে। হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। বন্ধুরা খেতে বসে গিয়েছে, একদম পুরো দাঁতনে মাছ রয়েছে আজকে, দারুণ রেসিপি। তারপর এবার আমশির টক। লঙ্কাটা মেখে নেই ভালো করে, আলু দিয়ে দাঁতনে মাছের ঝাল। মাছটা দেখুন বন্ধুরা, একদম পুরো দারুণ। কেমন হয়েছে মা? দারুণ দারুণ হয়েছে, খুব ভালো। মাছটা দেখুন কেমন সাদা, একদম নদীর মাছ, খেতে একদম দারুণ। ঝোল কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। দাঁতনে মাছ তো সবসময় খেতে ভালো লাগে। এই মাছের মাথায় বেশি টেস্ট। আর তেমনি হয়েছে ঝালটা, টক দাও। এবার টক দিয়ে খাই আমশির টক। এই শুকনো আম তার সঙ্গে চিংড়ি মাছ, এই আমগুলো দিয়ে এরকম করে মাখিয়ে খেতে হবে। আমশির টক যা লাগে না এটা, দারুণ। এরকম গরমের দিনে বর্ষাকালে খেতে হবে, একদম দারুণ হয়েছে কিন্তু, দারুণ। আর চিংড়ি মাছ দিলে টকটা একটু কম লাগে। চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, চাটনিও খাওয়া যায় কিন্তু বন্ধুরা, দারুণ দারুণ লাগে।
এই আমের সময় শুকিয়ে রেখে দেওয়া হবে, সারা বছর একদম পুরো বর্ষাকালে ডাল টক সবকিছুই খাওয়া যাবে। একদম ফাটাফাটি হয়েছে, তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম আমশির টক বানিয়ে খাবেন, আর দাঁতনে মাছ কিন্তু এরকম আলু দিয়ে ঝাল বানিয়ে খাবেন। তো পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নিশাজ ভিডিওস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এসে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।